আচ্ছা, উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কুমিল্লা বোর্ড 2017 হিসাব বিজ্ঞান প্রথম পত্র, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা তো সবার সামনে আছে, তাহলে এখানে একটা রেওয়া মিল দেওয়া আছে, কি দেওয়া আছে? রেওয়া মিল, আর নিচে সমন্বয় দেওয়া রয়েছে। তাহলে আমরা আগে সমন্বয়গুলো পরে দাগাই, ঠিক আছে? পেন্সিল কোথায়, একটু পেন্সিল দেন। আচ্ছা, একটা হইলেই হচ্ছে। তো দেখেন, প্রথম সমন্বয় কি বলছে, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন করি, সমাপনী মজুত পণ্যের ভিতর কি বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত থাকার কথা? থাকার কথা না। কোনোটার ভিতর যদি কোনোটা অন্তর্ভুক্ত থাকে, সেটাকে মাইনাস করে দেখাইতে হয়, সেটাকে বাদ দিয়ে দেখাইতে হয়। কি করে দেখাতে হয়? বাদ দিয়ে দেখাইতে হয়। এবার দেখেন, তার মানে সমাপনী মজুত পণ্যের সঙ্গে কাজ আছে। এবার হচ্ছে হলো, প্রচারের জন্য 7,000 টাকার পণ্য, প্রচারের জন্য 7,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে। তার মানে কি, এটা বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে বিনামূল্যে কেন পণ্য বিতরণ করে? বিজ্ঞাপনের আশায়, যাতে আপনার মানে মানে ওইটা কি বলে, প্রোপাগান্ডা বা প্রচার প্রচারণা বৃদ্ধি পায়। সো এটা বিজ্ঞাপনের সঙ্গে কাজ, কার সঙ্গে কাজ? বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন খরচের সঙ্গে দাগ দেন, ওকে। আর ক্রয়ের সঙ্গে কাজ আছে, যেহেতু পণ্য বিতরণ করছে, তাহলে পণ্য মানেই কি, ক্রয়ের সঙ্গে কাজ করতে হবে, ঠিক আছে? এরপর কি বলছে, ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে। আচ্ছা, এবার কি বলছে, প্রাপ্য হিসাবের 5%, ও আমি একটা জিনিস একটু স্কিপ করছি, মোট বিজ্ঞাপন খরচের হ্যাঁ 1/3 বিলম্বিত করতে হবে। কি করতে হবে? বিলম্বিত। শব্দটা ভালো করে বোঝেন সবাই, আসছে আগে বোঝেন, সবাই বোঝেন, বিলম্বিত করতে হবে। তাহলে এটা বিজ্ঞাপনের সঙ্গে কাজ, কার সঙ্গে কাজ? বিজ্ঞাপনের সঙ্গে কাজ। এবার আবার কি, তার মানে বিজ্ঞাপনের সঙ্গে কাজ কিন্তু দুটো পাইলাম, ঠিক আছে? একটা হলো বিনামূল্যে পণ্য বিতরণ, একটা হলো বিলম্বিত কাজ করতে হবে। সবাই কি ধরতে পারতেছেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এরপর কি বলছে, প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। প্রাপ্য হিসাবের উপর কত পার্সেন্ট? তাহলে প্রাপ্য হিসাব কোথায় আছে দেখেন, অঙ্কের ভিতরে একদম ওই যে 2 নম্বরটা, প্রাপ্য হিসাব 1,00,000 টাকা পাইছেন, ওইটা ওইটার সঙ্গে কাজ আছে, ওকে। এবার আমরা প্রশ্নে চলে যাই, এই যে পেন্সিল, এবার আমরা প্রশ্নে চলে যাই, দেখি ক নম্বর প্রশ্ন কি বলেছে, চলতি বছরের বিজ্ঞাপন খরচের পরিমাণ দেখাও। কিসের পরিমাণ? খরচের পরিমাণ। তাহলে ক নম্বরে ইউজুয়ালি যে ছকটা নিয়ে আমরা, সেই ছকটা নেন, ক নম্বর দিয়ে ছকটা নেন। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, ঠিক আছে? এরপরে কদাগে কি বলছে, যে চলতি খরচে মানে চলতি বছরে বিজ্ঞাপন খরচের পরিমাণ, তাহলে আপনি লিখবেন বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয় করা হলো, ঠিক আছে? যা বলবে তাই লিখে জাস্ট খালি কি অ্যাড করে দেবেন, নির্ণয় করা হলো। কথা বোঝা গেল? আচ্ছা, প্রথমে আপনি দেখেন বিজ্ঞাপন দেওয়া আছে কয় টাকা অঙ্কে, বিজ্ঞাপন দেওয়া আছে 11,000 টাকা। তাহলে ফার্স্ট অফ অল লেখেন বিজ্ঞাপন কত টাকা, 11,000 টাকা, ফার্স্ট কলামে লেখেন, ক্লিয়ার? আচ্ছা, এবার লেখেন বিজ্ঞাপন খরচের, আচ্ছা বিজ্ঞাপন খরচ সম্পর্কে কি বলছে দেখেন, দুইটা কথা বলা আছে। এক হচ্ছে হলো, প্রচারের জন্য 7,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করছে, তাহলে এর ফলে বিজ্ঞাপন বাড়ছে না কমছে? বিজ্ঞাপন খরচ বেড়ে গেছে। কথা বোঝা গেল? আচ্ছা, আরো সহজে জিনিসটা একটু বলি, দেখেন একটু বলি, একটু সময় লাগলেও একটু বলি, যে ওই যে অনেক সময় স্কুল কলেজে এসে ওই যে বিভিন্ন সাবান টাবান, তারপর হচ্ছে ওই যে বিভিন্ন নুডলস টুলস এগুলো আসে, এসে ফ্রি ফ্রি দেয় না, তাহলে এখন এগুলো কেন দেয়? বিজ্ঞাপনের আশায় দেয়, কারণ এইটা আপনি খেয়ে ব্যবহার করে আপনি এই জিনিসটা আরো কিনবেন, সেই আশায় দিচ্ছে। ফ্রি ফ্রি তো আর দিচ্ছে না, ফ্রি দিচ্ছে কিন্তু তাদের একটা উদ্দেশ্য আছে, বিজ্ঞাপনটা করা। কথা বোঝা গেল? উদ্দেশ্যটাকে বিজ্ঞাপন, তাহলে এটা বিজ্ঞাপন বৃদ্ধি পায়। চল একবার যোগ, বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, কত টাকা বিতরণ করছে? 5,000 টাকার পণ্য, 7,000 টাকার পণ্য। তাহলে 11 আর 7 কত হাজার? 18,000 টাকার পণ্য টোটাল, তারপরে 18,000 টাকা বাবদ তার টোটাল বিজ্ঞাপন হয়েছে। এবার আবার কি বলছে, বিজ্ঞাপন খরচের 1/3 বিলম্বিত করো। দেখেন শব্দ কিন্তু দুইটা, শব্দ কয়টা? একটা হচ্ছে হলো অবলোপন, একটা কি অবলোপন, আর একটা হচ্ছে হলো বিলম্বিত, ঠিক আছে? এখন এই অঙ্কে কি বলছে, বিলম্বিত করো, কি করো? বিলম্বিত, বিলম্বিত সবসময় মাইনাস হয়, তাহলে আমরা লিখবো বাদ বিলম্বিত, বাদ বিলম্বিত। এখন টোটাল আপনার বিজ্ঞাপন খরচ কয় হাজার টাকা? 18,000 টাকা। এখন এই 18,000 টাকার উপরে আপনার 1/3, 1/3 মানে কি, এই 18,000 টাকার আপনার গুণ 1/3 করতে হবে, তাহলে করলে হয় কত? 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকা হচ্ছে হলো 1/3, এই 6,000 টাকা কি, এই 1/3। তাহলে এই অংশটুকু, এই যে 6,000 টাকা বের হয়েছে, এই অংশটুকু কি অঙ্কে কি বলছে, অবলোপন করতে বসে না বিলম্বিত করতে বসে?
বিলম্বিত, তার মানে এইটা আপনার কি করতে বসে, এই 6,000 টাকা মূলত কি আপনার বিলম্বিত। তাহলে আমি পাশে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে, তাহলে এই 6,000 টাকা কি বিলম্বিত। তাহলে বিলম্বিত বলতে আপনি বুঝবেন সম্পত্তি, বিলম্বিত বলতে কি বুঝবেন সম্পত্তি, ঠিক আছে। আর অবলম্বন বলতে বলতে আপনি বুঝবেন খরচ, এক্সপেন্স। কথা বোঝা গেল? ওকে, তাহলে আপনার টোটাল হচ্ছে কি হলো 18,000 টাকা, এর মধ্যে 6,000 টাকা আপনার কি রয়ে গেছে, এই যে বিলম্বিত মানে কি সম্পত্তি না, এই যে লিখে দেখি সম্পত্তি। তাহলে 6,000 টাকা যদি সম্পত্তি থাকে, তাহলে আপনি এইখানে 6,000 টাকা লিখলেন, 18,000 টাকার ভিতরে 6,000 টাকা সম্পত্তি রয়েছে এখনো, তাহলে খরচ হয়েছে 6,000 টাকা, 12,000 টাকা। তাহলে এটার আনসার কত? 12,000। কথা বোঝা গেল? তাহলে বিজ্ঞাপন খরচের পরিমাণ কত টাকা? 12,000 টাকা। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, অবলম্বন আর বিলম্বিত। ক্লিয়ার? ঠিক আছে, আমার এখানে ভালো করে প্রশ্ন বুঝতে হবে, যেখানে বিজ্ঞাপন খরচের পরিমাণ চাইছে, কতটুকু সম্পদ রয়েছে এটা কিন্তু চায় নাই, কি চাইছে? বিজ্ঞাপন খরচের পরিমাণ। আচ্ছা, কদাগের আনসার শেষ। কদায় কি বলছে? 31 ডিসেম্বর 2016 সালে সমাপ্ত বছরের জন্য মেসার্স ইমন ট্রেডার্সের আয় বিবরণী প্রস্তুত করো। দেখেন, এটা অবশ্যই একটা পণ্য উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয় আছে যেহেতু অঙ্কের ভিতরে, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তার মানে আরও একটা বুঝলাম কি, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে, তাই তো? তাই তো? আচ্ছা, তাইলে এখন যদি মানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে আয় বিবরণী করতে বলে, এইটা মানে কিন্তু সেই বিশদ আয় বিবরণী, ওই যে বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন মুনাফা, হ্যাঁ, তারপর হচ্ছে হলো আপনার অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, মানে আপনারা যেটা বলেন অপরিচালন আয় ব্যয়, সবই করতে হবে এটার ভিতরে, ঠিক আছে। মানে ওই সেই জাস্ট খালি আয় থেকে ব্যয় বাদ দিলেই হয়ে যায় এরকম না, ঠিক আছে। ওইটা হলো সেবাদানকারীর ক্ষেত্রে, কিন্তু এখন আমরা কি করতেছি, ক্রয় বিক্রয়কারী। তাহলে এক্ষেত্রে আমার সম্পূর্ণই কি করতে হবে, বিশেষ করে যে চার্টটা আছে বইয়ে, ওই চার্টটা কিংবা আমরা যে চার্টটা লেখাই দিছি আপনাদের, ওই চার্টটা আপনার একটু সামনে রাখতে হবে কিংবা মনে রাখার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? তো আমরা খদাগের আনসার করি, এটা মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, খদাগ যে প্রশ্ন, খদাগে বলছে বিশদ আয় বিবরণী করতে, তাহলে আমি আর হু হোয়াট হোয়েন লিখলাম না, উপরে যেগুলো লিখতে হবে জাস্ট খালি, হ্যাঁ, আয় বিবরণী বলতে আমি তো বলেই দিলাম বিশদ আয় বিবরণী। আয় বিবরণী বলতে কি বুঝাইছে, তাইলে আপনারা আয় বিবরণী বললে বিশদ আয় বিবরণী বুঝে নেবেন। টাকার ঘর কয়টা? ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা খুঁজি কি, বিক্রয়, মানে নিট বিক্রয় বের করি, তাই তো? এখন অঙ্কের ভিতর দেখেন বিক্রয় কই আছে, ওই যে বিক্রয় আছে। এখন বিক্রয়ের সঙ্গে শোনেন, এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, তিনটা জিনিসের কাজ করি, বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বিক্রয় বাট্টা প্লাস অলিখিত বিক্রয়। তাহলে বিক্রয় যে আমরা লিখবো, বিক্রয়ের সঙ্গে ফেরত আছে কোনো অঙ্কের ভিতর, খোঁজেন তো, অঙ্কের দিকে খেয়াল করেন সবাই, ফেরত আছে কোনো? ফেরত নাই। বিক্রয় বাট্টাও কি নাই, অলিখিত বিক্রয়ও নাই। তাহলে যেটা বিক্রয় সেটাই কি বিক্রয়? নিট বিক্রয়। যেটা বিক্রয় সেটাই কি? তাহলে আপনি এখানে বিক্রয় না লিখে জাস্ট খালি কি লিখতেন, কি লিখবেন? নিট বিক্রয়। আর এইরকম যদি শুধু বিক্রয় দেওয়া থাকে, এই টাকাটা চলে যাবে একদম থার্ড কলামে। কত টাকা? 4,86,000। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন এরপরে যে অংশটা সেটা হচ্ছে হলো বাদ বিক্রিত পণ্যের ব্যয়, একটা মুখস্থ কথা লিখে দেবেন, সেটা কি? বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, আর একটা জিনিস একটু খেয়াল করেন, আপনারা যখন বিশদ আয় বিবরণী করবেন, উপরে তো তিনটা জিনিসই লিখবেন, প্রতিষ্ঠানের নাম কি প্রথমে লিখবেন, হচ্ছে হলো মেসার্স ইমন ট্রেডার্স, তারপর কি লিখবেন? বিশদ আয় বিবরণী, তারপর কি লিখবেন, কিংবা আয় বিবরণী লিখলে হবে, এবার আপনি কি লিখবেন, 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখছেন তো, বিবরণ টাকা 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 এগুলো লিখছেন। আচ্ছা, এখন এই বিশদ আয় বিবরণীর ভিতরে টোটাল আপনি তিনটা জিনিসের কাজ করবেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। প্রথমে কাজ করবেন হচ্ছে হলো মোট মুনাফার কাজ, প্রথমে বের করবেন কি, মোট মুনাফা, এক নম্বরে মাথায় রাখবেন, একদম মুখস্থ থাকবে মোট মুনাফা, দুই নম্বর, হ্যাঁ এই তো মনে আছে, এরপর কি, পরিচালন পরিচালন মুনাফা, এরপরে আপনি যে তিন নম্বরে নির্ণয় করবেন নিট মুনাফা। নয় রশ্মি দিলেও হয়, নয় দীর্ঘি দিলেও হয়, ঠিক আছে, আপনারা নয় রশ্মি দিবেন,
ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা প্রথমে নির্ণয় করব কি মোট মুনাফা কি, তাই তো? তাহলে এখন মোট মুনাফার ভিতরে বিক্রয়ের কাজ করছি, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় তো সর্বথম আসে প্রারম্ভিক মজুত পণ্য। কি পণ্য? এখন অঙ্কের ভিতর খোঁজেন প্রারম্ভিক মজুত পণ্য কোথায় আছে। ওই যে দেখেন মজুত পণ্য 1-1-2016, তার মানে এটি কি? 1-1-16 মানে কি? প্রারম্ভিক। তাহলে লেখেন মজুত পণ্য, মজুত পণ্য বা প্রারম্ভিক মজুত পণ্য লিখলে হয় 1-1-16। কত টাকা? 20,000 টাকা। এটা যাবে সেকেন্ড কলামে, এটা যাবে কোন কলামে? সেকেন্ড কলামে। আচ্ছা, এরপরে মজুত পণ্যের পরে আমরা করব ক্রয়ের কাজ। কার কাজ? এগুলো সব চার্টে দেওয়া আছে। সব কোথায় দেওয়া আছে? চার্টে দেওয়া আছে। ক্লিয়ার? তো প্রথমে আমরা লিখব ক্রয়। ক্রয় কত টাকা? 3,50,000। এই আবার একটু সবাই ঠিক করে বলেন, উল্টাপাল্টা বললে কিন্তু অঙ্ক ভুল যাবে। ঠিক আছে, ক্রয়ের সঙ্গে বিক্রয়ের সঙ্গে তিনটা জিনিসের কাজ করছিলাম না? দেখেন কিছু ছিল না, কিন্তু কাজ করতাম কয়টা জিনিস? তিনটা। কিন্তু ক্রয়ের সঙ্গে কাজ করবেন চারটা জিনিসের। কয়টা জিনিসের? চারটা। ক্রয় মাইনাস ফেরত মাইনাস ক্রয় বাট্টা প্লাস অলিখিত ক্রয় মাইনাস পণ্য উত্তোলন। সমস্যা আছে? তাহলে দেখেন ক্রয়ের সঙ্গে অঙ্কের ভিতরে ফেরতও নাই, বাট্টাও নাই, অলিখিত ক্রয়ও নাই, কিন্তু পণ্য উত্তোলনও নাই, কিন্তু বিনামূল্যে পণ্য বিতরণ আছে। তাহলে আপনি যখন পণ্য বিতরণ করতেছেন তখন আপনার পণ্য বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাহলে এখান থেকে কি করে দেখাইতে হবে? মাইনাস করে দেখাইতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। কত টাকা করছে? 7,000 মাইনাস করলে হয় কত? 3,43,000। তাহলে এই যেটা বেরোছে এটার নাম কি করায়? নিট করায়। ক্লিয়ার? এরপরে এখানে আপনারা চারটে পাঁচটা জিনিস লিখবেন, সেটা কি কি জানো? মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন এবং জ্বালানি। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম দিক থেকে খোঁজেন, দেখেন কি কি আছে। মজুরি, ডক চার্জ, ওগুলো কি কি আছে? আমি তো কিছুই দেখি না, দেখেন তো কিছু আছে কিনা? কিছু আছে নাই। তাহলে আমরা এইগুলো কি করব? যোগ দিব। এই দুটো যোগ দিলে হয় কত? 3,63,000 নাকি? এইটার থেকে আমরা বিয়োগ দিব সমাপনী মজুত পণ্য। এখন কোশ্চেন কিন্তু এইখানে একটা জিনিস আছে, এইগুলো যোগ দেওয়ার পরে টাকাটা এই সেকেন্ড কলামেই লাগবেন, থার্ড কলামে কিন্তু যাবে না। ঠিক আছে, সেকেন্ড কলাম। এবার এটা থেকে কি বাদ দিব? সমাপনী মজুত পণ্য। তাহলে লেখেন বাদ সমাপনী মজুত পণ্য। এখন সমাপনী মজুত পণ্য তো এটা থেকে বাদ দিব, কিন্তু সমাপনী মজুত পণ্য একটু কাজ আছে, একটু কাজ আছে না? কি কাজ আছে? সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কত টাকা? 25,000 টাকা। তাহলে আপনি আগে ফার্স্টে লেখেন 25,000 টাকা। এরপর কি বলছে? যার মধ্যে 5,000 টাকা বিক্রিত পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে। যেহেতু কাজ রয়েছে সেই তো আমরা লিখলাম কোন কলামে? ফার্স্ট কলামে। যদি কাজ না থাকতো এটা ডাইরেক্ট 25,000 এই কলামে লিখে মাইনাস করে দিতাম। ঠিক আছে, তাহলে আমরা লিখবো মাইনাস দিয়ে লিখবো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের পণ্যের ব্যয় কত টাকা? 5,000। তাহলে এই 5,000 টাকা যখন এটা থেকে মাইনাস করে দেবো তখন আমার বেরোবে কয় হাজার? 20,000। এই 20,000 টাকাই আমার কি? অরিজিনাল সমাপনী মজুত পণ্য। ঠিক আছে, কারণ এর ভিতর তো 5,000 টাকা অন্তর্ভুক্ত করা ছিল। কথা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে এবার এইটার থেকে এটা আমরা কি করব? মাইনাস করলে হয় কত? 3,43,000। আগে যেটা ছিল সেটাই হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার এইটার থেকে এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করেন, আচ্ছা, এইটার কাজ করার পরে আমাদের এবার কাজ করতে হবে। শুনেন, আর্থিক বিবরণী একটু চেঞ্জ হয়। আপনারা তো HSC ক্যান্ডিডেট, আপনাদের সময় আর্থিক বিবরণীতে চার্ট ছিল একরকম, আর এখন যারা 9-10 স্টুডেন্ট এদের কিন্তু চার্ট কি একটু চেঞ্জ হয়েছে, একদম সম্পূর্ণ চেঞ্জ হয় না, একটু কি একটু বলতে বেশ ভারী চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আপনারা করবেন, আপনারা যে নিয়মে করছিলেন সেই নিয়মটা আপনারা ফলো করবেন। আপনাদের কিন্তু পরোক্ষ পরিচালন আয় দিয়ে শুরু হয়েছিল। কি দিয়ে? পরোক্ষ পরিচালন। তাহলে পরোক্ষ পরিচালন আয় কি? বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। এখন অঙ্কের ভিতর বাট্টা প্রাপ্তিও নাই, কমিশন প্রাপ্তিও নাই, তাহলে বাদ পরিচালন ব্যয় দিয়ে শুরু। এবার আমরা কি নির্ণয় করতেছি? পরিচালন মুনাফা। পরিচালন কি? মুনাফা। তাহলে লেখেন বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের ভিতর সর্বথম আমরা বেতনের কাজ করি। কার কাজ করি? বেতন। এখন অঙ্কের ভিতর খোঁজেন, দেখেন বেতন আছে কিনা। ওই যে বেতন 10 মাস, বেতন কয় মাস? এখন এখানে একটু আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমরা যে আর্থিক বিবরণীটা করতেছি না এইটা হলো 12 মাসের অঙ্ক। কয় মাস? 12 মাস বা 1 বছরের। এখানে যদি কম দেওয়া থাকে আপনার টাইমে 12 মাস বানাইতে হবে। কয় মাস?
টেনে জোর যোগ করেও কয় মাস বানাইতে হবে? 12 মাস। আর যদি 12 মাসের বেশি দেওয়া থাকে কত মাস? যদি 18 মাস, 14 মাস, 16 মাস দেওয়া থাকে সেক্ষেত্রেও আপনার ওইখান থেকে আপনি সবটা নিতে পারবেন না, আপনার 12 মাসেরটাই নিতে হবে। কথা বোঝা গেল? কারণ এটা হলো এক বছরের অঙ্ক। কয় বছর অঙ্ক? তাহলে এখানে দেওয়া আছে কয় মাস? 10 মাস। এই 10 মাসের মানে কি? এই যে দেখেন লেখা আছে বেতন 10 মাস কত হাজার টাকা? 25,000 নাকি? 25,000 টাকা। তার মানে এর মানে হলো কি, আপনি 10 মাসে 25,000 টাকা দিচ্ছেন, তাহলে এক মাসে দিচ্ছেন কয় হাজার? তাহলে ওই 25,000 10 দিয়ে ভাগ দেন। ক্যালকুলেটারে যোগ করতে কি এত সময় লাগে? কি করেন আপনারা? পঁচিশশো, পঁচিশশো, এই পঁচিশশো হলো কয় মাসের? এক মাসে। তাহলে আপনার কি এক মাস লাগবে না দুই মাস লাগবে? দুই মাস। তাহলে এবার ওই পঁচিশশোরে দুই দিয়ে গুণ দিলে হয় কত? 5,000। ক্লিয়ার? তাহলে 5,000 হলো কি আপনার রয়েছে? অগ্রিম না বকেয়া। কারণ অঙ্ক হয় কয় মাসের? 12 মাসের। কিন্তু আপনার এখানে দেওয়া আছে কয় মাস? 10 মাস। তার মানে কি 12 মাসের কম, কম থাকলে বকেয়া, বেশি থাকলে অগ্রিম। যদি 14 মাস থাকতো তাহলে দুই মাস কি হইতো? অগ্রিম। তাহলে আপনি প্রথমে লেখেন বেতন কত টাকা? 25,000 টাকা, যেহেতু কাজ আছে ফার্স্ট কলামে। আর আপনারা যদি সেটা মাথায় রাখবেন, পরিচালন ব্যয়ের ভিতরে আপনারা যদি অঙ্কের ভিতর বেতন থাকে, বেতনের কাজ আগে করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে 25,000 টাকা। এবার এটা থেকে আমরা কি করব? বকেয়া থাকলে আমরা যোগ করি, অগ্রিম থাকলে বিয়োগ করি। তাহলে যোগ বকেয়া, কয় মাসেরটা বকেয়া? দুই মাসেরটা না? তাহলে এইটাকে আমরা 10 দিয়ে ভাগ দিছি 25,000-এ, বেরোয়ছে কত? 2,500। এক মাসেরটা বেরোয়ছে, আর আমার লাগবে কয় মাস? দুই মাস। তাহলে দুই দিয়ে গুণ দিলে বেরোয় কত? 5,000। তাহলে এলো 5,000 টাকা, হচ্ছে গেল আমার বকেয়া। তাহলে যোগ দিলে টোটাল হয় কত? 30,000 নাকি? ক্লিয়ার? আচ্ছা, বেতন হয়েছে। এবার পরিচালন ব্যয়ের ভিতর চার্টটা তো আপনাদের মাথায় আছে, ঠিক আছে? এখন আপনারা প্রথম দিক দিয়ে খোঁজেন পরিচালন ব্যয়ের ভিতর কোন ব্যয়গুলো যায়। এখন প্লিজ এই কোশ্চেন কেউ করবেন না, যেহেতু সামনে আমাদের পরীক্ষা। এই যে পরিচালন ব্যয়, স্যার কেন এটা পরিচালন ব্যয়, এই কোশ্চেন এখন করা যাবে না, কারণ এইটা নিয়ে পুরো একটা ক্লাসই নেওয়া যাবে। পরিচালন ব্যয় ইংরেজিতে এটাকে বলে অপারেটিং এক্সপেন্স। এটা কেন অপারেটিং এক্সপেন্স, এই কোশ্চেন এখন করা যাবে না, ঠিক আছে? এটা অন্য একদিন, আমরা যদি কোনোদিন সময় থাকে সেই দিন এইগুলো কেন, কারণ করায় তো একটা ব্যয়, কেন এটা এইখানে গেছে আর বেতন কেন এইখানে গেছে, এইটারও আনসার আছে। আবার অপরিচালন ব্যয়ও আছে, আছে না? শিক্ষানবিশ ভাতা, কমিশন প্রদান, ওইগুলো কিসের ভিতর যায়? অপরিচালন ব্যয়ের ভিতর যায়, ঠিক আছে? যদিও এখন ওইটার নাম অন্যান্য ব্যয়। তো সেই ক্ষেত্রে এগুলো কেন এটার ভিতর যায় এই কোশ্চেন এখন করা যাবে না, এখন জাস্ট একটু মাথায় রাখতে হবে যে বেতন এখানে যায়। ক্লিয়ার? কথা বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা প্রথম দিক থেকে খুঁজি। তো দেখেন, সাপ্লাইজ খরচ অবশ্যই কি একটা পরিচালন ব্যয়? তাহলে সাপ্লাইজ খরচের সঙ্গে কোনো কাজ নাই, আছে কি? তাহলে কাজ থাকলে তো পাশে দাগাই রাখতাম আমরা। সাপ্লাইজ খরচ কত টাকা? 9,000 টাকা। এটা যাবে কোন কলামে? সেকেন্ড কলামে, 9,000 টাকা। এরপরে দেখেন বিজ্ঞাপন খরচ, কাজ আছে না বিজ্ঞাপন খরচ? এখন দেখেন বিজ্ঞাপন খরচ আপনি ক নাম্বারে নির্ণয় করে আসছেন, নির্ণয় করছেন না? আবার কষ্ট করে করবেন না, জাস্ট খালি কি করতে হবে, বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে লেখেন বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ আপনারা কি লিখবেন? ক থেকে পাই নাকি? আনিত লিখলেও হয়, পাই লিখলেও হয়, একটা বিক্রি হচ্ছে। কত টাকা খরচ ছিল? কয় টাকা? 12,000 টাকা। তাহলে বিজ্ঞাপন খরচ 12, কারণ এখানে আমার শুধু খরচটুকু দেখাইতে হবে, কারণ এটার নাম কি? পরিচালন ব্যয়। আচ্ছা, অনাদায়ী পাওনা, দেখেন এইটা একটা বড় জিনিস। অনাদায়ী পাওনা একটা কি বড় জিনিস? আপনারা জাস্ট এখানে চারটা জিনিস মুখস্থ রাখতে হবে, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ক্লিয়ার? আমি একটু জিনিসটা লিখে দিব, একটু লিখে দিই। তাহলে প্রথমে আপনি লিখবেন, আমি একটু কালার পেন ইউজ করি, অনাদায়ী পাওনা প্লাস নতুন, আমি ডট ডট দিলাম, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস, এবারে করতে হবে মাইনাস, ঠিক আছে, পুরাতন, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এক নাম্বারটা কয় নাম্বারটা? এই এক নাম্বারটা আর এই হচ্ছে গেল কোন নাম্বারটা? চার নাম্বারটা। এই দুইটা থাকবে রেওয়া মিলে, কোথায় থাকবে? রেওয়া মিলে। এই যে রেওয়া মিলে থাকবে, এটা কোথায় থাকবে? রেওয়া মিলে। আর এই মাঝখানে যে দুটো রয়েছে, ঠিক আছে, নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুইটা থাকবে সমন্বয়ে, কোথায় থাকবে? সমন্বয়ে। ক্লিয়ার? এবং এই দুইটা ডাইরেক্ট কোথায় আমরা পাবো? রেওয়া মিলের ভিতরেই পাবো। কিন্তু এই দুইটা কিন্তু ডাইরেক্ট নামে দেওয়া থাকবে না, এই নামে দেওয়া থাকবে না। এই দুইটা কি নামে দেওয়া থাকবে? এই যে নতুন অনাদায়ী পাওনা যেটা, এটা লেখা থাকবে দেনাদারে এত টাকা আদায়যোগ্য নয়, এটার নাম আমরা কি লিখবো? নতুন অনাদায়ী পাওনা। আর আবার ওর পাশেই লেখা থাকতে পারে যে দেনাদারের অবশিষ্ট দেনাদার উপরে এত পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য কর, ওইটার নাম কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর এই দুইটা রেওয়া মিলেই দেওয়া থাকবে, প্রথমটা আর শেষেরটা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা
প্রথমটা একটু দেখি, প্রথমে কি লেখা আছে? অনাদায়ী পাওনা, এই যে এইটা, এইটা ডাইরেক্ট। তাহলে প্রথমটা কোথায় খুঁজবো? রেওয়ামিলে। এই দেখেন রেওয়ামিলে ভিতরে আমরা প্রথমে কি নিব? অনাদায়ী পাওনা। তাহলে প্রথমে লেখেন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা কত টাকা? 5,000। এর পরেরটা কি আমরা রেওয়ামিলে খুঁজবো না সমন্বয় খুঁজবো? সমন্বয়। তাহলে নতুন অনাদায়ী পাওনা এটা কি নামে থাকবে? দেনাদার এত টাকা আদায়যোগ্য নয়। দেখেন তো এরকম কোনো কথা বলা আছে কিনা? নাই। তার মানে কি এক নাম্বারটা পাইছি, বাট দুই নাম্বারটা কি নাই? তাহলে তিন নাম্বারটা এবার একটু খুঁজি। কি বলেছিলাম? অবশিষ্ট দেনাদার উপর এত পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখো, এই কথাটা কিন্তু বলা আছে। দেখছেন প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তার মানে এটার নাম কি? তাহলে প্রাপ্য হিসাব কয় টাকা দেওয়া আছে? 1,00,000 টাকা। তাহলে 1,00,000 টাকার উপর 5% করেন, কত টাকা? 5,000 টাকা। তাহলে ওইটার নাম কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, মানে দুই নাম্বার নাই, ডাইরেক্ট তিন নাম্বারে গেলাম। তাহলে লিখবো যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? 5,000। তাহলে 5 কত? 10,000। তাহলে আমরা এই তিন নাম্বারের কাজ করলাম, ডাইরেক্ট কোন নাম্বার? তিন নাম্বার কাজ করলাম। এবার কোন জায়গা? চার নাম্বারটা কোথায় থাকবে? রেওয়ামিলে। না, ওই রেওয়ামিলে দেখেন কি লেখা আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকা, 4,000 টাকা। এইটার নাম হচ্ছিল পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এর নাম কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে ওইটা আমরা কি করি? মাইনাস করি, মাথায় রাখতে হবে, ওইটা একদম টানা মুখস্থ করে ফেলতে হবে। মাইনাস পুরাতন, আমি একটু ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারা সম্পূর্ণ ফুল ফিল লিখবেন। কত টাকা? 4,000। তাহলে 10,000 তে 4,000 গেলে কত থাকে? 6,000 টাকা। তাহলে অনাদি পাওনার কাজ বুঝছি, অনাদি পাওনা একটা খরচ, অনাদি পাওনা কি একটা খরচ। এক লোকের কাছে টাকা পাইতেন, সেই টাকাটা কি আর পাবেন না। আচ্ছা, তো দেখেন আমাদের এইটার কাজ হয়ে গেছে। তো পরিচালন ব্যয়ের ভিতর আর কি কি আছে? দেখেন সমন্বয়ের ভিতর কিছু আছে বাকি? আমরা সব কিছুর কাজই ইনশাল্লাহ করে ফেলছি, কিছু বাকি আছে? আর কিছুই বাকি নাই। ঠিক আছে, তো আপনারা এবার এগুলা যোগ দেন। কত? 57,000। এই 57,000 এবার আপনি কি করবেন? এইটার থেকে এটা মাইনাস করবেন। এই যে এখানে বাদ লিখে রাখছিলেন না, তাহলে বাদ মানে কি? এটার থেকে এটা মাইনাস করতে হবে। কত? এই যে 86,000 বের হয়েছে, এই 86,000-এর নাম হচ্ছে কি হলো? এই দুই নাম্বারটা পরিচালন মুনাফা। তাহলে এই 86,000 সমান লেখেন পরিচালন মুনাফা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটার সঙ্গে আমরা এবার যোগ করব কি অপরিচালন আয়। এখন অঙ্কের ভিতরে দেখেন অপরিচালন আয় কিন্তু নাই, অপরিচালন আয় নাই, অপরিচালন ব্যয় আছে, অপরিচালন ব্যয় আছে। কিভাবে? যেমন দেখেন ওই যে ঋণ লেখা আছে, কি লেখা আছে? ঋণ। কত টাকা? 1,00,000 টাকা। এখন ঋণের সামনে যে 12% দেওয়া আছে, এই 12%ও কিন্তু একটা সমন্বয়। এই জন্য আমি সবসময় বলি আপনাদের, সমন্বয় কি নিচে থাকে না পাশেও থাকে? পাশেও থাকে। তাহলে আপনি প্রথমে কি করবেন, ওই 1,00,000 টাকার উপরে আগে 12% করবেন। 12% করলে হয় কত? 12,000। এখন আপনারা অনেকে বলতে পারেন, স্যার এর পাশে তো 1/7/2015 আছে। তাহলে দেখেন এইটা, এই তারিখের আর ভ্যালু নাই। অনেকে কিন্তু এটা গুনসায় ভাগ বারো করবে, এটা গুনসায় ভাগ বারো করা যাবে না। কেন যাবে না? কারণ কি? দেখেন এখানে যে সালটা, এটা কত সাল? 15 সাল দেওয়া আছে, কিন্তু অঙ্কটা কি 15 সালের না 16 সালের? 15 সালের অঙ্ক তো 15 সালই আপনি হিসাব করে আসছেন। তাহলে ওই সালের কোনো ভ্যালু এই সালে আছে? এই সালে পূর্ণ বছরের সুদ দিতে হবে। তাহলে বকেয়া ঋণের সুদ কি? অবশ্যই অপরিচালন ব্যয়। তাহলে আমরা কি লিখবো? আয় যেহেতু নাই তাহলে আয় নিব না, তাহলে বাদ অপরিচালন ব্যয়। বাদ অপরিচালন ব্যয়, এটার ভিতরে আমরা কি লিখবো? বকেয়া ঋণের সুদ বা ঋণের সুদ লিখলে হয়। ঠিক আছে, তাহলে পূর্ণ বছরে, কারণ পার্সেন্টেজ করলে কি বের হয়? পূর্ণ বছরে বের হয়। তাহলে এখানে পূর্ণ বছরই আমরা নিব, তাহলে ওই তারিখের আর কোনো ভ্যালু নাই। কিন্তু এখানে যদি 15 সাল না লিখে 16 সাল থাকতো, তাহলে কিন্তু ওই 6 মাসের সুদ নেওয়া লাগতো, তখন গুণ 6 ভাগ বারো করতে হইতো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? বকেয়া ঋণের সুদ কত টাকা বেরোয়েছে? 12,000। অন্যান্য ব্যয় কি আর নাই? মাত্র 1 টেন্টি আর কিছুই নেই, নেন সমস্যা নেই। একদম, যেহেতু একটাই এন্ট্রি আর কিছু নাই, মাইনাস করলে হয় কত? কত? 74,000। 12,000ই লিখেছে, 74,000। ঠিক আছে, এইটার নাম কি? মুনাফা, নিট
মুনাফা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এইটা হচ্ছিল আমাদের কি করলাম, বিশদায় বিবরণী। এরপর গদাক প্রশ্নে কি বলছে, যেমন দেখেন 31 ডিসেম্বর 2016 তারিখে মেসার্স ইমন ট্রেডার্সের চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। দেখেন এখানে কি আর্থিক অবস্থার বিবরণী বলছে, শুধু চলতি সম্পদটুকু আর চলতি দায়টুকু করতে পারবে, শুধু ওইটুকু করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টপাটা শক্ত টেনে ফেলেন সবাই, আমি এটা মুছে ফেলি। ঠিক আছে, সবাই তুলছেন তো এটা? আচ্ছা, টাকার ঘর তিনটা, ঠিক আছে, বিবরণ, টাকা টাকা টাকা, সব যা লিখছেন তাই। প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর লিখবেন, এখন আর অত কিছু লেখা লাগবে না, সরি আমি একটু ভুল বলছি, এখন আর অত কিছু লেখার দরকার নাই। এখন জাস্ট কি করবেন বলেন তো, টাকার ঘরও তিনটা দেওয়ার দরকার নাই। আপনার টাকার ঘর কয়টা দেন? দুইটা দেন, তারপর তিনটা লাগতে পারে। ঠিক আছে, দুইটা দিয়েও করা যেতে পারবে, তিনটা দিয়েও করা যেতে পারে। এখন আপনারা কোনটা দিয়ে করবেন বলেন? আচ্ছা করেন, তিনটা দিয়ে করেন, তিনটা দিয়ে করেন। আচ্ছা তিনটা দিয়ে করেন, সমস্যা নেই। আর এখন যেহেতু আপনি পূর্ণাঙ্গ সম্পূর্ণ আর্থিক অবস্থার বিবরণী, মানে 3 নম্বর পার্ট যেটা, ওইটা যেহেতু করতেছেন না, শুধু কি ওইটা দুইটা অংশ করতেছেন, তাহলে এখানে আপনি গ নাম্বার দিয়ে লিখবেন। প্রশ্ন কি বলছে, চলতি দায় ও চলতি সম্পদের পরিমাণ, তাহলে আপনি লিখবেন চলতি দায় ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করা হলো। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বোঝা যাচ্ছে তো? আচ্ছা প্রথমে আমরা নির্ণয় করি চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি, এখানে আপনারা লিখতে পারেন চলতি সম্পত্তি। আচ্ছা চলতি সম্পত্তির ভিতরে কি কি আছে, প্রথম দিক থেকে দেখতে হবে নগদ, অবশ্যই একটা কি সম্পত্তি, চলতি সম্পত্তি, তাহলে লেখেন নগদ। নগদ কত টাকা? 80,000। তাহলে এটা যাবে, এটা এই অঙ্ক আবার দুই সেট মিলবে নাকি? এই অঙ্ক, এটা তো পূর্ণাঙ্গ আর্থিক অবস্থার বিবরণী, এটা দুই সেট মিলবে না। ঠিক আছে, এটা যার উত্তর তার নগদ তহবিল হচ্ছে, নগদ টাকা হচ্ছে 80,000। আচ্ছা এরপর দেখেন প্রাপ্য হিসাব, দেনাদার, প্রাপ্য হিসাব কি, দেনাদারের আধুনিক নাম কি, প্রাপ্য হিসাব, তাহলে দেনাদার অবশ্যই এটা চলতি সম্পত্তি, কাজ আছে না এটার সঙ্গে, তাহলে ফার্স্ট কলামে লিখতে হবে, তাহলে দেনাদার, দেনাদার কত টাকা? 1,00,000 টাকা, তাহলে ফার্স্ট কলামে লেখেন 1,00,000। এবার দেনাদারের সঙ্গে কি কথা বলা আছে, যেমন দেখেন এখানে কি বলছিল, 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তাহলে দেখেন আগের অঙ্কটায় খদাগে আপনি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করছিলেন, যোগ করছিলেন না, তাহলে এবার মাইনাস করবেন, এবার কি করবেন, মাইনাস করবেন, তাহলে লেখেন মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত, ওই যেটা লিখছিলেন যে টাকা সেই টাকাই, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা, কত টাকা, 5,000। আচ্ছা দিনাদার সঙ্গে আর কোনো কাজ আছে? ঠিক আছে, কত টাকা? ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছিল কি, দেনাদারের কাজ করলাম। এবার দেনাদারের পরে কি আছে, মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য একটা খরচ, এটা এখানে আসে না। ঠিক আছে, এবার দেখেন আসবাবপত্র কি চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, এটার কাজ এখানে হবে, হবে না। 12% নিরন্তর একদম ডাইরেক্ট দায়, ডাইরেক্ট কি, দীর্ঘমেয়াদী দায়, শুধু তাও ছোটখাটো দায় না, কি দায়, দীর্ঘমেয়াদী দায়। এবার হচ্ছে পদেয় হিসাব, মানে পাওনাদার, পাওনাদার এখানে আসবে, চলতি সম্পত্তির ভিতরে কখনো দায় আসবে, পাওনাদার আসবে না। মূলধন উত্তোলন, এগুলো মালিকানা সত্ত্বে বিক্রয় করা, বিক্রয় কাজ হয়ে গেছে, খরচ বেতনের কাজ হয়ে গেছে, সাপ্লাইজ খরচ, বিজ্ঞাপন খরচ, আমাদের পাওনা পাওনা সঞ্চিতির কাজ, এগুলো হয়ে গেছে, এগুলো আসবে না। সমাপনী মজুত পণ্য আসবে, কি আসবে, সমাপনী মজুত পণ্য একটা চলতি সম্পত্তি। ঠিক আছে, সমাপনী, কিন্তু সমাপনী মজুত পণ্যে কাজ আছে না, মজুত পণ্য কত টাকা, 25,000 টাকা। মাইনাস কি লিখবো, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে কত টাকা, 5,000, তাহলে অরিজিনালি কত, 20,000, 25,000 থেকে 5,000 বিয়োগ দিয়ে 20,000। আচ্ছা তো দেখেন এরপরে কি আছে,
আচ্ছা এইটা তো গেল রেওয়ামিল, এবার সমন্বয়ের ভিতরে সমন্বয় সমাপনী মজুত পণ্যের কাজ আমরা করেছি। এরপরে আর কি কি আছে দেখেন, প্রচারের জন্য 7000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, ঠিক আছে, এটা তো আমরা কাজ করেছি, ঠিক আছে। এটা হলো এক হলো যায় মালিকানা সত্ত্বের উত্তোলনের সঙ্গে কাজ, পণ্য উত্তোলনের সঙ্গে, আর একটা যাবে হচ্ছে হলো ক্রয়ের সঙ্গে কাজ। সো এইটার এখানে কোনো কাজ নাই, কিন্তু বাকি অংশ মোট বিজ্ঞাপন খরচের এত অংশ বিলম্বিত করা। দেখেন বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু অলিক সম্পত্তি, কি সম্পত্তি, এটি কিন্তু চলতি সম্পত্তির ভিতরে আসবে না, আসবে আসবে না। বিলম্বিত বিজ্ঞাপন আর প্রাথমিক খরচ এটা যায় কিসের ভিতরে, অলিক সম্পত্তির ভিতর, এটা চলতি সম্পত্তির ভিতরে আসবে না। এবার দেখেন প্রাপ্য হিসাবের 5%, এটার কাজও আমরা করেছি, তাহলে আর কোনো কিছুই বাকি নেই। তারপর আপনি আরেকবার একটু খোঁজেন দেখেন, আর কোনো কাজ নেই, আছে তাহলে এগুলো যোগ দিলে হয় কত, 1,95,000। তো এইটা হচ্ছে হলো মোট চলতি সম্পত্তি, যে টেনে দিবেন, ঠিক আছে, আলাদা আলাদা নির্ণয় করতে হবে মোট চলতি সম্পত্তি। এরপর কি বলছে, চলতি দায় না, চলতি দায় ওটাকে বইয়ে স্বল্পমেয়াদী দায়ও বলা আছে, ঠিক আছে, একই কথা, চলতি দায়ও যা স্বল্পমেয়াদী দায়ও কি একই কথা, মানে যেটা খুব দ্রুত যে দায়টা পরিশোধ করে দিতে হয়, তাহলে আমরা লিখবো চলতি দায়, চলতি দায়। চলতি দায়ের ভিতর কি আসবে, প্রথমে দেখেন 12% ঋণ, এই যে 12% ঋণ করে কয় টাকা বের হয়েছিল ওই পাশে দেখে আসেন, 12,000 টাকা। তাহলে এই 12,000 টাকা কি ঋণ দিয়েছেন না দিতে হবে, দিতে হবে, এটা মাথায় রাখবেন। বিনিয়োগের ক্ষেত্রে ওইরকম সামনে পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে বিনিয়োগের সুদ পাইছেন না পাবেন, পাবেন, পান নাই, ঠিক আছে। আর এই ঋণের সুদ দেন নাই, দিতে হবে, তার মানে যেটা দেন নাই সেটা কি খরচের বকেয়া, খরচের বকেয়া অবশ্যই কি দেয়, চলতি দেয়। তাহলে লেখেন বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ কত টাকা, কাজ নেই সেকেন্ড কলমে 12,000। এরপরে কি বলছে, প্রদেয় হিসাব, অবশ্যই একটা চলতি দায় মানে পাওনাদার, প্রদেয় হিসাব কত টাকা, 1,10,000। আচ্ছা এরপর কি বলছে, মূলধন উত্তোলন ক্রয় বিক্রয় বেতন 10 মাস, তাহলে 12 মাস হইতে এখনো 2 মাস বাকি রয়েছে, তাহলে খরচের বকেয়া অবশ্যই কি চলতি দায়, তাহলে লেখেন বকেয়া বেতন, বকেয়া বেতন কত টাকা, ওই পাশে যেটা বের হয়েছিল খদাকে সেটাই লিখবেন, ঠিক আছে। নতুন করে ক্যালকুলেশন করতে গেলে দুইটা সমস্যা, প্রথমত ভুল যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয়বার ক্যালকুলেশন করতে গেলে, আর দ্বিতীয় সবথেকে বেশি সমস্যা টাইম কিল হবে, টাইম কিল করা যাবে খদাকে ওই পাশে উল্টাই দেখে আসবেন, ক্লিয়ার। বকেয়া বেতনের কাজ হচ্ছে সাপ্লাইজ বিজ্ঞাপন করা, হতে পানার সহপরিবর্তনের কাজ হচ্ছে প্রচারের জন্য বিনা প্রাপ্য হিসাবে, আর কোনো কিছুই নেই, কত টাকা, 1,27,000। তাহলে এইটা হচ্ছে গেলে আমাদের কি মোট চলতি দায়, সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে গেলে আমাদের কি বোর্ড করলাম কেবলমাত্র, আমরা কুমিল্লা বোর্ড 2017, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর সিজনশীলটা বের করেন সবাই।